শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বৃহস্পতিবার খালি চোখে অধিকাংশ মানুষই চাঁদ দেখতে পারেননি, তবে শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে চাঁদের ঠিক নিচেই কি উজ্জ্বল এক আলোক বিন্দু ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। হাওড়া জেলার হাওড়া হুগলি জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এই ছবি, যা দেখতে পেয়ে প্রায় সকলেই ছুটেছেন মোবাইলে তা ক্যামেরা বন্দী করতেও। সঙ্গে চলেছে আলোচনা, জল্পনা আসলে কি কোনো তারা, কোনো গ্রহ নাকি অন্য কিছু? মহাকাশের মহাজাগতিক আলো নিয়ে আলোচনার অন্ত নেই। ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানীরা খতিয়ে দেখতে শুরু করেন আলোটি আসলে কি। পরে জানা যায় আসলে শুক্র গ্রহের আলোর ছটায় তৈরি হয়েছে ওই আলোর বিন্দু। কলকাতা সময় অনুযায়ী 4:43 থেকে 6:08 পর্যন্ত সময়ে চাঁদ ঢেকে ফেলেছিল শুক্র গ্রহকে, যেন বলা যায় শুক্র গ্রহের গ্রহণ হচ্ছিল। 6:08 মাথায় গ্রহণ ছেড়ে তা বেরিয়ে আসে, যার পর আস্তে আস্তে চাঁদ ও শুক্রের মধ্যে ব্যবধান খানিক বাড়াতে শুরু করে, যার ফলে তৈরি হয় এই আলো। অবশ্য মহাজাগতিক অদ্ভুত সুন্দর এক ঘটনা, যেটা সাধারণ মানুষ খালি চোখে দেখতে পেলেন। নতুন একটা ব্যাপার, আগে দেখা যায়নি, এটুকু বলা যেতে পারে। মানুষ উৎসাহী হয়ে দেখছে, এটা যারা ভূগোল নিয়ে গবেষণা করে বা তাদের এই বিষয়ে সমগ্র জ্ঞান আছে তারাই বিষয়টা সমস্ত বলতে পারবে। নতুন কোনো বিষয় নতুন কোনো ভাবে দেখছে, সেই জন্য মানুষ উৎসাহী। না আগে চোখে পড়েনি। আপনার নাম? তন্ময়, তন্ময় নন্দ।